পথ দুর্ঘটনায় মৃত্যু মোটরসাইকেল চালকের, ক্ষতিপূরণের দাবি জানিয়ে পথ অবরোধ স্থানীয়দের। পথ দুর্ঘটনায় মৃত্যু আদিবাসী ব্যক্তি। জেমারির পেট্রোল পাম্পের ঠিক সামনে 12 চাকা লরি পিষে দিল এক মোটরসাইকেল আরোহীকে। ঘটনাটি ঘটে সকাল 6:30 নাগাদ। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই মোটরসাইকেল চালকের। জানা যায় যে লরিটি মোটরসাইকেল চালককে পিষে পালিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু স্থানীয় কিছু মানুষজন দেনদুয়ার রামাডি মোড়ে লরিটিকে ধরে ফেলে। লরির চালক ও খালাসিকে তুলে দেওয়া হয় সালানপুর থানার পুলিশের হাতে। মৃত ওই মোটরসাইকেল চালকের নাম বড়া ভুই, গ্রামের বাসিন্দা লক্ষীরাম মারান্ডি। স্থানীয়দের বক্তব্য, বেহাল রাস্তার জন্যই এই দুর্ঘটনা। তারা বলেন, এবড়োখেবড়ো রাস্তার ঢাল সামলাতে না পারায় ওই বাইক আরোহীকে পিষে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল ট্রাকটি, কিন্তু স্থানীয় মানুষজন সেটিকে ধাওয়া করে দেনদুয়ার আগে রামাডির কাছে ধরে ফেলেন। ক্ষতিপূরণের দাবি জানিয়ে রামাডি মোড়ের কাছে পথ অবরোধ করেন পরিবারের সদস্য ও স্থানীয়রা। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট, টাইমস বাংলা।